হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। অফিস সহায়ক পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন, শব্দ ও পদ, অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ তিন প্রকার, রাজপুত, মহাযাত্রা, জলদ্বীপ, পঙ্কজ প্রভৃতি যে ধরনের শব্দ, যোগ রূঢ় শব্দ, আনারস, আলপিন, চাবি, গির্জা, আলমারি প্রভৃতি যে ভাষার শব্দ, পর্তুগিজ, রাজা, বাচ্চা, মিশ্র শব্দ যে দুটি ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে, তৎসম প্লাস ফার্সি বাক্য, গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। তার বয়স বয়সে কিন্তু বুদ্ধি বাড়েনি, যে ধরনের বাক্য, যৌগিক বাক্য, মা ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি, যে ধরনের বাক্য, সরল বাক্য। কর্তৃপক্ষগণ শব্দটির শুদ্ধ প্রয়োগ, কর্তৃপক্ষ আয়ত্তাধীন ও কেবলমাত্র যে কারণে অশুদ্ধ, শব্দের গঠনগত। সার্কভুক্ত অন্যান্য দেশগুলো বাক্যটি যে কারণে অশুদ্ধ, বহুবচনের অপপ্রয়োগজনিত। মন্ত্রিপরিষদ যে কারণে অশুদ্ধ, বানানগত। সমার্থক শব্দ, কিরণ এর সমার্থক শব্দ আলো, বিভা, ময়ূর, প্রভা, দৃপ্তিকর, অসি এর সমার্থক শব্দ তরবারি, তরোয়াল, কৃপাণ, খড়গ, কন্যা এর সমার্থক শব্দ নন্দিনী, দুইতা, আত্মজা, দুরালি, তনয়া, অরণ্য এর সমার্থক শব্দ কানন, জঙ্গম, কান্তার, অটবী, বিপিন, বন, ঘর এর সমার্থক শব্দ নিলয়, নিকেতন, ভবন, সনদ, নিবাস, আগার। বিপরীত আর্থক শব্দ, অনুগ্রহ, অনুগ্রহ, অলিক, বাস্তব, আকুঞ্জর, প্রসারণ, অনাবিল, আবিল, আকর্ষণ, বিকর্ষণ, জঙ্গম, স্থাবর, চপল, গম্ভীর, ক্ষীয়মান, বর্ধমান, তিরস্কার, পুরস্কার, বিনয়, ঔদত্ত। ধ্বনি ও বর্ণ, বাংলা ভাষার অষ্ট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা পাঁচটি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, যৌগিক স্বর ধ্বনিকে বলা হয় দ্বিস্বর বা সন্ধিস্বর বা যৌগিক স্বর। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবে আগমন ঘটে স্বরধ্বনির। উষ্মধ্বনি চারটি, তালবস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, বাংলা স্বরবর্ণের দীর্ঘস্ব সাতটি, আ দীর্ঘ, ই দীর্ঘ, এ, ঐ, ও, ঔ।